जय श्री कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनेले आपनादेर सकल के जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान, ताहले चैनेलटी सबस्क्राइब अवश्यई करुन। बंधुरा, आगामीकाल एई पवित्र अम्बुबाची तिथि शेष होवार आगेई एई विशेष तिथि थाकाकालीन तंत्र मंत्रे विशेष फल पावा जाए। हाँ बंधुरा, जे समस्या आमादेर सारा जीवनेओ काटे ना, एई अम्बुबाची तिथि चलाकालीन किछु टोटकातेई ता सुनिश्चित भावे दूर हो जाए। शुधु बंधुरा, आमादेर जानते हबे सठिक प्रक्रिया ओ सठिक समय। ताई बंधुरा, एई अम्बुबाची तिथि शेष हबार आगेई कालके कुकुरके ओ काके एटी जदि आपनारा एकबार खाइए दीते पारें, ताहले आपनी निजेई एर सुप्रभाव देखे आपनी अबाक हो जाबें। हाँ बंधुरा, आपनी एकेबारे चमके उठबें। ताई बंधुरा, आपनादेर मने जदि कोनो इच्छा बाकी थेके थाके बा जदि आपनारा कोनो समस्याय भोगें, सेटा होते पारे आर्थिक समस्या बा पारिवारिक समस्या, मानसिक समस्या बा शारीरिक समस्या, बंधुरा समस्या जाई होक ना केन, আপনারা যদি আগামীকাল এই অম্বুবাচী তিথি শেষ হবার আগেই কুকুর ও কাককে এই খাবারটি দিতে পারেন, তাহলেই আপনারা সুনিশ্চিতভাবে সেই সকল সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তাই এই ভিডিওটি বন্ধুরা শুধু আপনাদের জন্য। তাই যারা প্রচণ্ড কষ্টে ও মহাবিপদে আছেন, তারা অতি অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকবেন। কারণ যে প্রক্রিয়াটি আজ আমি আপনাদের জানিয়ে দেব, তা যদি সঠিকভাবে পালন না করতে পারেন, তাহলে আপনারা কিন্তু বন্ধুরা এর যে শুভ ফল তা আপনারা দেখতে পাবেন না। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদ ও কৃপায় নিজেদের জীবনকে ধন্য করতে চান, নিজেদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান এবং জীবনে থাকা সকল প্রকার সমস্যা থেকে রেহাই পেতে চান, তাহলে একবার অন্তত জয় মা কামাখ্যা দেবীর জয় লিখে কমেন্ট করুন। বন্ধুরা, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে আমাদের জীবনে এমন কিছু কিছু দোষ লেগে যায় যা থেকে খুব সহজে কিন্তু আমরা মুক্তি পেতে পারি না। বন্ধুরা, আমরা অনেক পুজো পাঠ, মন্দির মসজিদ ঘুরে দান পুণ্য জপ তপ করেও দেখা যায় যে সমস্যায় আমরা ভুক্তভোগী ছিলাম সেই সমস্যাই রয়ে গিয়েছে, কিছুতেই এর থেকে সমাধান পাওয়া যায় না, জীবন যেন নরকের মতো হয়ে যায়। বন্ধুরা, চারিদিকে ধার দেনা ও ঋণের দলে ডুবে নিজের জীবনকে ত্যাগ করার মতো বাজে সিদ্ধান্তও অনেকে নিয়ে থাকে। কারণ তারা তো জানেই না যে মৃত্যুর পর সেই সমস্যা কখনোই যায় না, বরং উল্টে আরও বেড়ে যায়। কারণ আয়ু পূর্ণ না হওয়া পর্যন্ত সে এখান থেকে যেতে পারে না, আর একেই পেত জনি বলে। বন্ধুরা, এই পেত জনিতে থাকার জন্য সে তার পরিবারকে নানান রকম সমস্যা দেয়, যাতে তার পরিবার তার মুক্তির ব্যবস্থা করে। তাই বন্ধুরা, আমাদের বেঁচে থাকতে এই সমস্যার সমাধান খুঁজতে হবে, আমাদের জীবনে লড়তে হবে। বন্ধুরা, আমাদের জীবনে তিনটি কারণে দুর্ভাগ্য লেগেই থাকে। এক, নেগেটিভ সমস্যা, দুই, পিত্র সমস্যা, তিন, শনি মহারাজে সাড়ে সাথে। আর এইগুলি কিন্তু বন্ধুরা আমাদের কর্মদোষেই হয়। তাই আজকে ভিডিওতে বন্ধুরা আমি আপনাদের যে উপায় বা টোটকাটি বলবো, তা যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে পালন করতে পারেন, তাহলে আমি আপনাদের সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনাদের জীবন থেকে এই তিনটি সমস্যা ম্যাজিকের মতো চুটকিতে দূর হবে। হ্যাঁ বন্ধুরা, এই উপায় বা টোটকাটি এতটাই শক্তিশালী। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে কাক হচ্ছে শনিদেবের বাহন, এছাড়াও কাককে যমরাজের দূত বলা হয়।
আর কুকুর হলো বন্ধুরা। ভগবান কাল ভৈরবদেবের বাহন, তাই ভূত পেত এনার্জিদের কুকুর আগে থেকেই দেখতে পায়। এছাড়াও বন্ধুরা, কুকুরেরা গ্রহের কুপ্রভাব থেকে আমাদের রক্ষা করে। ঠিক তেমনই কাক আমাদের বাড়িতে পিতৃলোক থেকে আসা খবর নিয়ে আসে। বন্ধুরা, যদি কোনো জীব আত্মা আমাদের বংশে জন্মগ্রহণ করে বা কারণ মৃত্যুর সময় হয়ে এলে কাক আমাদের আগে থেকেই সংকেত দেয়। আর এটা শিব পুরাণে ভগবান শিব মাতা পার্বতীকে স্বয়ং বলেছিলেন। তাই বন্ধুরা, আপনারা ভালো করে মন দিয়ে প্রক্রিয়াটি শুনুন। আমি সবার প্রথমেই যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো তা হলো, বন্ধুরা আপনারা যদি আর্থিক সমস্যায় ভুক্তভোগী হয়ে থাকেন, হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা আর্থিক উন্নতি করতে চান, তাহলে সবার প্রথমেই আপনাদের ওপর থেকে নেগেটিভ এনার্জিকে সরাতে হবে। তাই সামান্য কিছু লবণ নিজের হাতে নিয়ে নিজের মাথার ওপরে 7 বার ঘোরান। তারপর সেই লবণ খাবারে মিশিয়ে কোনো কালো কুকুরকে 3 রাস্তার মোড়ে খেতে দিন। তারপর পেছন ঘুরে না দেখে সোজা বাড়িতে এসে হাত পা ধুয়ে বাড়িতে ঢুকুন। বন্ধুরা, এতে কিন্তু কুকুরের কোনো ক্ষতি হবে না, উল্টে সেই নেগেটিভ এনার্জি নাশ হবে এবং কিছুদিনের মধ্যেই আপনারা এর ফল পেতে শুরু করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের হাতে যেখান থেকে হোক না কেন, প্রচুর পরিমাণে অর্থ আসতেই থাকবে। যাই হোক বন্ধুরা, এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো কালো তিল। হ্যাঁ বন্ধুরা, একই প্রক্রিয়ায় এই কালো তিল নিজের হাতের মুঠোয় রেখে সেই তিল আপনার মাথার ওপর 7 বার ঘুরিয়ে কাক দেখলেই ছুঁড়ে দিন। এতে আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি কাক নিয়ে পিত্রলোকে চলে যাবে। এবং এই উপায় বা ক্রিয়াটি করার সময় একটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, আর তা হলো, বন্ধুরা আপনারা যখন এই নুন বা তিল আপনাদের মাথার উপর 7 বার ঘোরাবেন, তখন আপনাদের নিজেদের গুরু মন্ত্র বা ইষ্ট মন্ত্র জপ করবেন। এর ফলে কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি কাজ হবে বন্ধুরা। আর আপনারা যদি এইগুলি কিছুই করতে না পারেন, তাহলে প্রত্যেক দিন সন্ধ্যায় হাতে কিছু কর্পূর নিয়ে আপনার ইষ্টমন্ত্র জপ করার পর মাথায় 7 বার ঘুরিয়ে বাড়ির বাইরে গিয়ে সেটিকে চালিয়ে দিন। এর ফলে কিছুদিনের মধ্যেই আপনাদের বাড়িতে নেগেটিভ শক্তির প্রভাব অনেকাংশেই কমে যাবে এবং মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রচুর পরিমাণে ভরপুর হয়ে উঠবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।